কি ব্যাপার এমন প্যাচার মতো মুখ করে বসে আছো কেন? চাচার মতো মুখ করে বসে আছি মানে? এই কোন অ্যাঙ্গেল থেকে আমার চাচা লাগে? তুমি আমাকে চাচা বলতে পারলা? একই তো দেরি করে আসছো, কই তুমি সরি বলবা, উল্টা আমার বলছো আমি কি চাচার মতো মুখ করে বসে আছি? আমি তোমাকে কখন চাচা বলছি? একই তুমি আমাকে চাচা বলছো, আবার তার উপর মিথ্যা কথা বলতেছো। আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। খাওয়ানো মানে? খাওয়ানো মানে কি? আমাদের মধ্যে কি কথা হয়েছে? এখান থেকে আমরা ফুচকা খাইতে যাবো, আমি তো টাকাও নিয়ে আসছি সেই জন্য। এখন খাবো না বলতেছো কেন? কি মানে এত রাগ করার কি আছে? রাগ তো করবো আমি। আমি খাবো না বলি নাই, আমি বসে আর বলবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি এখন বলো তুমি দেরি করে কেন আসছো? আমি কতক্ষণ ধরে বসে আছি তুমি জানো? হ্যাঁ, জীবনে কোথাও শুনছো যে প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করে? সবসময় প্রেমিকারা প্রেমিকের জন্য অপেক্ষা করে। তোমাকে কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে? কি বললা? মরতে বললা? আমি মরে যাবো? দেরি করে আসছো তুমি আর মরবো আমি? এই তোমার মনে কি দয়া মায়া নেই? তোমাকে একটুও ভালোবাসো না? আই কই যাও, মাত্রই তো আসলা। দেখো আজকে আমার ভালো লাগতেছে না, মুডটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ একটু মোটা হয়ে গেছো ঠিকই আছে, একটু ওজনটা কমাও। এলন আসলে যাইতেছে না বিষয়টা, বুঝছো? মানুষ তো আমার রাস্তাঘাটে দেখলে স্বাস্থ্যমন্ত্রী ডাকে, তোমার ডাকবে খাদ্যমন্ত্রী, বুঝো না? একটু কমাও। গুড, নিজেরটা নিজে বুঝতে পারাটা অনেক বড় একটা গুণ, অনেক বড় ক্ষমতা। দেখো যেখানে আছো সেখানেই থাকো, আমার পেছন পেছন আসার চেষ্টাও করবে না। যদি তুমি আমার পেছন পেছন আসছো খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে। খারাপ হয়ে যাবে মানে? উর্মি যেও না, উর্মি। ভাই কান শোনে না, ভাই কান শোনে না, ভাইয়ের গার্লফ্রেন্ড থাকে না। ভাই কান শোনে না, ভাই কান শোনে না, ভাইয়ের গার্লফ্রেন্ড থাকে না। ভাই সরি আই এম রিয়েলি সরি, অনেক জ্যাম ছিল রাইসা। সরি তোমার ব্যাগে রাখো। কতক্ষণ হলো একা একা ওয়েট করতেছি? তরকারি ব্যাগই তো নাই, তরকারি তো আমি কিনেই নাই। কি বলতেছো এইসব? তোমার আসতে এত দেরি হলো কেন? স্যার কি বলো, ফেরি দিয়ে আসবো কেন? এখানে পানিপথ কই? এখানে যে ফেরি দিয়ে আসবো, রিকশা দিয়ে আসছি। দেরি দেরি মানে লেট, এত লেট হলো কেন? টু লেট? আরে টু লেট তো আমার বাসায় এখন একটা ঝুলতেছে, কিন্তু কপাল খারাপ ভাড়াইটটা পাইতেছি না। আব্বার প্যান প্যানে নিতে কোনো ভাড়াইটটাও শ্বাস পাইতেছে না, আব্বাও দিতেছে না। এই আমি যাচ্ছি, তুমি এখানে থাকো, তোমার সাথে আর কথা বাড়ানোর কোনো দরকার নাই আমার। হ্যাঁ আমি মাত্র আসছি, তুমি এখন কই যাবা? দাঁড়াও। জাহান্নামে যাচ্ছি, যাবা আমার সাথে? খাই না। কে বলছে খাই না? আমি তো ধুমায় খাই, আমি তো ভরপেট খাই। খাওয়া নিয়ে তো প্রবলেম তোমার, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, দুনিয়ার যত ঝামেলা সব তোমার মধ্যে। আর তুমি আমার বলছো আমি নাকি খাই না। আমার না তোমার সাথে রিলেশনে আসাটাই ঠিক হয় নাই, আর তোমার মতো বয়রার সাথে না কোনো দিক দিয়ে আমার যায় না। তোর সাথে আমি রিলেশনই রাখবো না, আমার আসলে কপালটাই খারাপ। বলি হাস আর বুঝো বাস। আচ্ছা ওইদিকে ঘুরো, তোমার সাথে আর কোনো ওয়ে নাই কমিউনিকেট করার। সরি, ঘুরো। কেতটুকু লাগে কিন্তু, তাড়াতাড়ি লিখো। কি লিখবা? ব্রেকআপ। ব্রেকআপ কি? 7 up কি গো? এরকম এরকম কি কাগজ লিখে দিচ্ছে দেখি? তোমার মতো এমন বয়রা ছেলের সাথে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি চলে যাচ্ছি, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। কি রে চুপচাপ দাঁড়িয়ে আছিস ড্রেসিং টেবিলের সামনে? কাহিনি কি? না মামা, না থাক থাক, বলতে হবে না। তুই কি বলবি সেটা আমি বুঝে ফেলেছি। ও তোকে দেখে তো পুরোপুরি রেডি মনে হচ্ছে। শোন, তোকে একটা কথা বলি, পাত্রপক্ষ যখন আসবে তুই কোনো কথা বলবি না, শুধু সালাম দিবি, সালাম দিয়ে চুপচাপ বসে থাকবি, যা বলার আমি বলবো, ঠিক আছে? বলবো বলবো কেন? বিয়েটা ভাঙা যাইতেই পারে, মরার কি আছে এইখানে? হ্যাঁ ঠিক আছে, বিয়ে ভাঙলে কয়েকটা দিন মনটা খারাপ থাকবে, তাহলে আমি মরে যাবো? আরে গাধা, আমি তোকে মরতে বলিনি, আমি বলেছি তুই চুপচাপ বসে থাকবি, যা বলার আমি বলবো। ঠিক আছে, এত জোরে বলার কি আছে? আমি কি শুনি না কানে? আমি একটু কম শুনি, কিন্তু শুনি তো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন থাক, আমি ওদিকটা দেখছি। আসতে বললেও সমস্যা, জোরে বললেও সমস্যা। পর্দাটা পুরো ফাটায় দিস। একই আসছো দেরি করে, তারপর আবার বলতেছো দড়ি দড়ি। এখন আমি এখানে কই পাবো? আমি কি দড়ি নিয়ে ঘুরি? দড়ি না বাবা, সরি সরি, ইটস ওকে ইটস ওকে। কতক্ষণ বসায় রাখছো? রাখো নাই তো? শিওর? গুড। তুমি জানো তোমার পাসপোর্ট কি? কি আসলে? এই চুল আমি অনেক পছন্দ করি, কত সুন্দর লাগে তোমাকে জানো। থ্যাংক ইউ। তুমি এই চুলে হাত দিবা না। হাত দিব না? কাটবা না। ঠিক আছে। তুমি জানো আমি তোমাকে কত মিস করি। কিস? এখানে কিস করবো? কেউ দেখলে? না না, কিস না, মিস মিস করি। ও মিস করো? হ্যাঁ, সেই জন্য তো আমাকে বসা রাখো, দেরি করে আসো। সরি তো বলছি না। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি জানো না? আমি তোমাকে কত ভালোবাসি জানো? কত? এত না, এত রিল অনেক। তোমাকে কতক্ষণ হলো বসায়? অনেকক্ষণ। এখনো রাগ আছে? বাঘ আসছে? পার্কে বাঘ আসবে কোথেকে? পার্কে বাঘ ঢুকছে? বাঘ না, রাগ 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 অ্যাঙ্গার। আরে না, ধরে তো ভুলেই গেছি, তুমি পাশে থাকলে আবার রাগ মাগ আসে নাকি? আমি তোর খুঁজতে খুঁজতে শেষ মরে যেতেছি, এদিক দিয়ে তোর আঙ্কেল আন্টি খুঁজতেছে, আর তুমি এই জায়গায় চিপকা চিপকা প্রেম করতেছো না? ইমরান, তুমি তো সাহস কম না, তুমি আমার বাবুকে বয়রা বললা কেন? রে মা রে মা, ওকে বয়রাকে বয়রা বলবো না তো কি বলবো? কানা? এই তুই আমার নানা কইলি কেন? আমি কি তোর নানার বয়সী? না আমার চুল দাড়ি পাকছে কোনটা? তুই শালা বুইরা ভাব, তুই আমার থেকে 2 বছর বড়, ফেল করতে করতে আমার সাথে পড়তেছিস, আবার আমার নানা গস। তোর মন চাইছে জুতা খুলে মারি এখন। না বাবু, এত মাথা গরম কর, ঠিক আছে না এখন? হ্যাঁ অনেক ঠিক আছে, অনেক শুনছো তো। বয়রা তো সে না, বয়রা আমি, আমার 14 গোষ্ঠী বয়রা। হ্যাঁ তোর 14 গোষ্ঠী বুড়া, তুই বুড়া, তোর 14 গোষ্ঠী বুড়া। কত কিউট দেখো। হ্যাঁ অনেক কিউট। আমি বুড়া, আমার 14 গোষ্ঠী বুড়া, ঠিক আছে? এখন চল চল জামু। হ্যাঁ চলো। আর কোনদিন যদি তুই আমার বুড়া কইছস না, আজকে বলবো না। রাইসা তোমার 2টা পায়ে ধরি। পা তো ধরেই আছো। আরে আমার বন্ধু তোমার অনেক ভালোবাসে, বিশ্বাস করো তুমি আর বন্ধুরে ছেড়ে চলে যাও না। আমার বন্ধু পরে হইতে পারে, কানে কম শুনে বেশি শুনে, যেটাই হোক সত্যি তোমার ভালোবাসে। ও সব সময় তোমার মালা জপে। এই মালা পরে কি আমি রাস্তায় রাস্তায় ঘুরবো? বলি একটা শোনে আর একটা। এতদিন তো ভাবতাম একটু একটু শোনে, এখন দেখি যাই বলি উল্টাপাল্টা শোনে। আমি কিভাবে চলবো? ও যা বলতেছে ও ঠিক বলতেছে, ওর কথা কিন্তু বিশ্বাস করো প্লিজ। আরে এখন উল্টাপাল্টা শুনতেছে, শুনুক না, ও তো একটু শুনবেই, কারণ ও তো বয়রা। তুমি শুধু ওর পাশে থাকো, পাশে থাকলে দেখবে সব ঠিক হয়ে যাবে। পাশে থেকে দেখছি কি হয়। ভয়? না 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 না, আমার মধ্যে কোনো ভয় ডর নাই। আমি মানুষকে বুঝাইতেই পারি না যে আমার মধ্যে ভয় ডর নাই। আমি তোমার নিয়ে এই মুহূর্তে পালায় যা বিয়ে করতে হবে, আমি কাউরে ডরাই না। দেখো বলি হয় আর শোনে ভয়। আরে রাইসা তুমি তো আমারে চিনো, আমারে তুমি বিশ্বাস করো না। ও ওটু তো বয়রা টুকটাক একটু কম শুনে, কিন্তু তুমি বিয়েটা করো, সংসারটা করো। ডাক্তার বলছে বিয়ে করলে আমার বন্ধু ঠিক হয়ে যাবে, প্লিজ। ও ঠিক বলছে, ও যা বল ওর কথা বিশ্বাস করো, তাইলেই হবে। মানে টুকটাক শুনে, আমি তো এটাই এতদিন জানতাম যে ও টুকটাক কম শুনে, বাট এখন দেখি যা শুনে সব উল্টাপাল্টা শুনে। আর ওকে নিয়ে আমি কিভাবে সংসার করবো? তুমি এটা কিভাবে বলতেছো? দেখো, আমি ওর ভালো চাই, আমি চাই তুমি ওর বাসায় বলে ওকে একটা ভালো ডক্টর দেখাও। আর এমনিতেও আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি নেক্সট মান্থে ইউকেতে যাচ্ছি। কে চলে যাচ্ছে? পাগল নাকি আমি চলে যাব? আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, আমি কাউরে ভয় পাই না, আমি তোমাকে নিয়ে বিয়ে করব। এখন চলো। ইটস ওভার, আমি তোমার সাথে ব্রেকআপ করেছি। ব্রেকআপ না মানে না, ইয়েস এটা, ইটস ওভার। নো 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 নো, প্লিজ প্লিজ প্লিজ, ওকে নিয়ে যাও, প্লিজ ওকে নিয়ে যাও। মামা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এই দরজায় তালা লাগছে, এই দরজার জীবনে খুলব না। মামা তুই আয়, এটা ঠিক কর। মামা এই জায়গায় আর কাজ হবে না। এই কিছে চিড়ে আজকেও আসতে দেরি করলি তাই না? আর কইস না বেটা, রাস্তাঘাটের যে অবস্থা, প্রচুর জ্যাম, জ্যাম খালি লাগেই থাকে। জ্যাম? এই বেটা, জ্যাম কি আমি আমার পকেটে নিয়ে এখানে রুমের মধ্যে বসে আছি? জ্যাম তো ফ্রিজে আছে, আছে কিনা সে সেটাও জানি না। বন্ধু, তোর আজকেও জ্যাম দিয়ে রুটি খাওয়া লাগবে। আজকের দিনটা তুই ভুলে যেতে পারস না বিষয়টা? প্রতিদিন তোর আমার বাসায় এসে জ্যাম দিয়ে রুটি খাওয়া লাগবে কেন? আমি সব কিছুই ভুলে যাই, তুই যে বয়রা এটাও আমি ভুলে গেছি, আমার তো মনেই নাই। বাবারে, এই জ্যাম সেই জ্যাম না, এটা হলো রাস্তার জ্যাম, একটা গাড়ির পিছনে একটা পি পি পুপ জ্যাম। আচ্ছা মামা, জ্যামের কথা বাদ দে তো, আজকে কিন্তু তোর অনেক সুন্দর লাগতেছে। কি বল তোর? এই মামা, আমি সব যন্তর মন্তরে বিশ্বাসী না, আর তোর দুই হাত ধরে যন্তর মন্তর দিয়া আমার বিয়াটা ভাঙিস না। আমি যন্তর মন্তর কখন কইলাম? আমি কইছি সুন্দর সুন্দর সুন্দর, কইছি যন্তর মন্তর কই নাই। সুন্দর? আরে শালা সুন্দর, এটা ভালো করে বললি তো আমি বুঝি। আজকে রাইসারে খুব মিস করতেছি জানোস মামা। মেয়েটা বুঝলো না, আসল পুরুষ চিনলো না, সত্যিকারের মানুষ দেখলো না, আফসোস হয়। আরে দুনিয়াতে ভালো মানুষের অনেক অভাব। এই দাঁড়া, কি বলি তুই? স্বভাব মানে? আমার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র, স্বভাব নিয়ে কোনো কথা কবি না মামা। আমার স্বভাবের কারণে কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড যায় নাই, কানে কম শুনি সেই জন্য গেছে, স্বভাব ঠিকঠাক আছে। বড়ার বাচ্চা, আমি বলছি অভাব, স্বভাব না অভাব। এইবার বুঝছস তুই? অভাব। কি কি কইলি তুই আমারে? তুই আমারে ছাইয়া কইলি? একটা দিন দূর আজকে দেখ, আজকে আমার অনেক শুভ দিন, মেজাজটা খারাপ করিস না, তোর উপরে হাত উঠাইস না। আমার কয়ে দিলাম আমি নাকি ছাইয়া না, আমার ছাইয়ের মতো লাগে। আজকে তুই আমার লোকে মজা করস পুংটা। আরে ভাইয়া, ওটা ছাইয়া না ভাইয়া, তুমি আমার লক্ষ্মী একটা ভাইয়া। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দর? এত জোরে বলার কি আছে? ঠিক আছে, তুই তো আমার ভাইয়াই ডাকবি, এটা তো আমি শুনবো তাই না? এত জোরে বলার তো কিছু নাই। কোন পক্ষে কি লোকজন আসছে নাকি? কি আসে নাই? না, আমি তো বাড়িতে কাউকে দেখলাম না। তার মানে যাদের আসার কথা ভাইয়াকে দেখতে, তারা এখন আসে নাই। এখনো আসে নাই? এরকম জুস কেমনে? আরে আবি, তুমি কিন্তু আজকে একদমই কথা বলবে না লোকজনের সামনে, ঠিক আছে? যা বলার পরে বল। কি মাখামাখি? না 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 না, আমি মাখামাখির মধ্যে নাই। আমি এসব বিশ্বাসই করি না, আমি খুব পুত পবিত্র একটা ছেলে, আমি নিষ্পাপ। তোমার বাবা মাখামাখির কথা বলেনি, বলছে লোক আসলে তুমি কথা বলবে না, চুপ থাকবে। ঠিক আছে তো, এত জোরে বলার কি আছে? আস্তে বলো। ঠিক আছে ইমরান, তুমি পাশে থেকে, ঠিক আছে? সিমা আয় না দোস, তুই এক কাম কর, আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখ, সাজুগুজু কর, আর একটু অপেক্ষা কর। আমি নিচে যাই দেখতেছি কোনো পক্ষের লোকজন আসছে কিনা। এই আজকে কি কেনাকাটা করবি? হ্যাঁ বন্ধু, তুই আমার লগে থাক, আমার মনটা না ভালো না, আমি একটু ইমোশনাল অবস্থায় আছি বুঝোস নাই, সব এক্সগুলোর কথা মনে হইতেছে। প্লিজ একটু আমার সাথে থাক। আমার একটা লাত্তি মেরে আনতে ফালাই দে, আমি এত বুঝাতে পারতেছি না। আমি বলছি নিচে কোনো লোক আসছে কিনা। বয়রা বয়রা, যা এই জায়গায় থাক, তোর মতো অনেক সুন্দর স্মার্ট ছেলে দেখছি, কিন্তু এইরকম স্মার্ট ছেলে যে বয় নয় এটা আমি জানতাম না। তো বয়রা না মানে কম শুনি, কিন্তু ঠিক আছে। দাঁড়িয়ে আছিস, তোর কি মন খারাপ? একটু পরে পাত্রীপক্ষ চলে আসবে আর তুই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস, তাও এই দিনে? না মামা, মামা জোরে কোন বরের পুত্রে বললাম একটু পরে পাত্রীপক্ষ আসবে আর আজকের এই দিনে তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? ভাইসা আসছে। ভাইসা আসলো কি? ও লঞ্চে আসছে। আমি বলতেছি পাত্রীপক্ষ চলে আসছে, বুঝতে পারছিস? চলে আসছে, মেয়ে পক্ষ চলে আসছে। সুন্দর করে বললেই তো হয়। তোমরা না আমার আজ পর্যন্ত বুঝতেই পারলাম না। আমি কিন্তু কানে শুনি মামা, কম শুনি, কিন্তু তোমরা কি করো কানের সামনে এমন জোরে একটা সাইরেন বাজাও মানে কান মানে আরো তব্দ হয়ে যায়। যাও একটু শুনি, ওইটাও শুনতে পারি না। দোষটা আমারই আসলে, আমি কেন যে জোরে বলি। চল 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 আর একটু দেখে ঠিক করে যাবো। দেখুন এই তো চলে এসেছে। আয় বাবা, বাই। শুনুন, আমার নিজের ছেলে বলে বলছি না, আসলে আমার ছেলেটা লক্ষ্মী। ছেলে খুব সুন্দর, স্মার্টও আছে। স্মার্ট ওয়াচ আছে তো? পরে আসবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওর ভবিষ্যৎ পরিকল্পনা, ওর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ওর বাবার ব্যবসায় বসা। ওর বাবা তো বিশাল ব্যবসা, এই জন্য তো এই বিয়ে করো। তাকে দিল ভাই। তো এই বাড়িটা কি আপনাদের নিজের? হ্যাঁ, এটা আমরা থাকার জন্য বানিয়েছি। আরো দুটো বাড়ি আছে, ও দুটো ভাড়া দেয়া। হ্যাঁ, অনেক সম্পত্তি, অনেক সম্পত্তি। সব সম্পত্তি তো আমার ভাগ্নে, আমার ছোট ভাগ্নে আর ভাগ্নে, ওরাই তো সবকিছু ভোগ করবে। হ্যাঁ তো বাবাজি, আমাদের মেয়ের ছবি তো পাঠিয়েছিলাম, ছবি কেমন লাগলো? ভালো লেগেছে, মাশাআল্লাহ, সুন্দর, খুবই সুন্দর মেয়ে, অনেক সুন্দর। ওদেরকে মারবে ভালো। আচ্ছা বুঝতে পারছি না, ছেলেকে যাই প্রশ্ন করা হচ্ছে সব আপনারা উত্তর দিচ্ছেন কেন? ছেলেকে একটু উত্তর দিতে দিন, ছেলের মুখের কথা আমরা শুনি। ছেলে বেশি কথা পছন্দ করে না তো, তাই একটু কম কম বলে। তা বাবাজি তোমার নাম কি? কাম কি বল? কাম দিয়ে আপনারা কি বল? আপনারা আমাকে দেখতে আসছেন, দেখেন ভালো লাগছে কিনা, বাসা ভালো লাগছে কিনা, আব্বা মারে ভালো লাগছে কিনা। কাম দিয়ে আপনাদের দরকার কি? নিমকি? আপনারা নিমকি খাবেন? নিমকি নিয়ে আগে বলবেন না। তা বাবা, তো তোমার পড়াশোনা কি পর্যন্ত হয়েছে? বলেছে? কে বলেছে? আব্বা, দাদির অসুস্থ ছিল, দাদি মারা গেছে। দাদি না, আমি মারা গেছি। ভাইজান, ছেলে তো বয়রা, আপনাদের ছেলে তো বয়রা। জেনে শুনে বয়রা ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না। আমাদের মেয়ে বলবে একটা, শুনবে একটা, এই বিয়ে হবে না। চলেন ভাইজান, চলেন। মানে ওর ট্রিটমেন্ট চলছে, এটা একদম কিউর হয়ে যাবে, কোনো টেনশন নেই। শোনেন, আপনারা জেনে শুনে আমাদের সাথে প্রতারণা করেছেন। এটা কিন্তু বিয়ে শাদী, এটা খেলাধুলা না তো। প্রচারণা? কিসের প্রচারণা? বাবা চুপ। ভাইজান উঠেন তো। বাবা তুমি ভালো থেকো, আপনারা যে কাজটা করছেন ভালো করুন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো থাকবেন। বাবা আমার কি বিয়েটাও ভেঙে গেল? এটাও ভেঙে গেল। কেন? কেন তুমি বোঝো না? তোমাকে আমি আর তোমার বাবা বারবার বলে আসলাম চুপ থাকতে, চুপ। হ্যাঁ আমি তো এবার বেশি কথা বলি না, কি বেশি কথা বলছি? আমি তো তোকে বলেছি বেশি কথা বলিস নি, দুই তিনটা কথা বলেছিস, প্রত্যেকটা কথারই রং উত্তর দিয়েছিস, এই জন্য তোর আবারও বিয়ে ভাঙলো। আর ভবিষ্যতে তোর বিয়ে হবে কিনা সেটা আমরা টেনশনে আছি। মামা যে এতবার বললো তোর কথা কম বল, কথা কম বল, তারপর কথা বলছিস। বয়রা যাদের তাদের কথা কম বলতে হয়। এই যা তো, তোমার চোখের সামনে যা তো, তোকে দেখতে ভালো লাগছে না, যা। হবে না, ওর বিয়ে শাদীর চিন্তাটা মাথা থেকে দূর করো, হবে না ওর বিয়ে। আমার একটা মাত্র ছেলে, আমি ছেলে বিয়ে দেব না। হ্যালো মালো একটু এদিকে আয় তো, শুনে যা এদিকে। কেন আর ডাকতেছি, বসে বসে ভাবতেছি, দিনে দিনে তো বয়স আমার কম হলো না, সেটাই ভাবতেছিলাম। তো বাবা, তোমার বয়স হওয়ার সাথে আমাকে ডাকার কি সম্পর্ক, আমি তো সেটা বুঝতে পারলাম না। অবশ্যই সম্পর্ক আছে। পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব, পড়াশোনা শেষ হলো, একটা ভালো জব না হলে আমি বিয়ে করব না। তোর ইচ্ছে মতো সেই জবটাও তুই নিলি, সেই জবটাও করতেছিস অনেক দিন হলো, কেন বিয়ে শাদী করতে হবে না? এখন বুঝতে পেরেছি আমি তোমার চেঁচামেচির কারণটা। মারে, একটা ভালো ছেলের কাছে তোকে না তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতেছি না। বাবা, তোমাকে এত চিন্তা করতে হবে না, তো আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। তাই? তা আমি কি ছেলে দেখব নাকি তোর কোনো ছেলে পছন্দ আছে? না বাবা, আমার কোনো পছন্দের ছেলে নাই, ইভেন আমি নিজেও ছেলের সন্ধানেই আছি। ওয়াও, তাড়াতাড়ি কর, আমার কিন্তু দেরি সহ্য হচ্ছে না। ভালো দেখে একটা ছেলে খুঁজে বার কর। ঠিক আছে, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আসো। খাবার দিয়েছে, টাইম মতো খাওয়া দাওয়া করে না। আসো। তোর ভাইয়ের জন্য আজকে এই অবস্থা। কতবার বলেছি তোমার ভাইকে ছেলেটাকে বুঝিয়ে শুনিয়ে রাখতে, শুনেছে আমার কথা? আশ্চর্য কথা, কথায় কথায় তুমি আমার ভাইয়ের দোষ ধরছো কেন? আমি তো তোমার সমস্যা বুঝতে পারছি না। তোমার ছেলে ভুল করলো আর দোষটা আমার ভাইয়ের হলো? নিজেও তো যে ছেলেকে বলে আসছিলা কথা কম বলতে, শুনছে তোমার কথা? কিন্তু দায়িত্বটা তো তোমার ভাইয়ের উপর দিয়েছিলাম, তাই না? বলেছিলাম ওকে বুঝা, ওকে শেখা। একের পর এক অপমানিত হচ্ছে। তোমার ভাইকে বলে দেবে ও যেন এই বাসা আর কোনোদিন না। কেন আমার ভাই আসবে না? কেন তোমার ছেলের পিছন পিছন ঘুরতে ঘুরতে আমার ভাইয়ের জীবনটা যে শেষ। আমার ভাই না আসলে আমিও চলে যাই। যাও না, বাধা দিয়েছে, যাও। ছেলে মেয়ে পালন করলাম আমি, বড় করলাম আমি, এখন আমাকে আর দরকার নেই। আমার সারা জীবনের অর্জনের ছেলেটার জন্য সব শেষ হয়ে গেল। মানুষ আমার মুখের সামনে বলে আমি কোথাও। এভাবে কথা বলছো কেন? ও অসুস্থ, ও ট্রিটমেন্ট চলছে, ঠিক হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা আল্লাহ প্রদত্ত, খুব জন্মগতভাবে বয়রা, এটা তো আমাদের কোনো সমস্যা না, আর আমরা তৈরিও করিনি। এই লটকের সামনে যাও তো, যাও যাও যাও। পারো তো খালি ঝাড়িয়ে দিতে, আর পারো কি সবকিছুতে গরম দেখায়। সহ্য একটা লোক। জানতাম মামা এই জায়গায় থাকি, মন খারাপ হলে যে এই জায়গায় বসে থাকো সেটা আমি জানি। একটা জিনিস বুঝতেছি, তুই তো পুরুষ, তুই তো মেয়ে মানুষ না। বিয়ে ভাঙছে তো কি, একটা বিয়ে ভাঙছে 10টা আইব, তারপর 10টা মেয়ে দেবো, তারপর তোর বিয়ে হইব। আরে মামা রে, সাহস হারাইস না, ধৈর্যে মেয়া ফলে, সবুরে মেয়া ফলে। দলে 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 যোগ দি তুই এখন, হ্যাঁ? এই বেটা মজা লস, আমি মিটিং মিছিল করুম, আমার কাছে বিয়া ভাঙার আমি দলে দলে যোগ দিমু। আমি তো ভুলেই গেছিলাম যে তোর যে মেশিনের সমস্যা কি সেখানে। আরে এই ফলে ওই ফলে না, আমি কি তোরে খাওয়ার ফলের কথা কইছি? তোর যে মেয়া ফলে, সবুরে মেয়া ফলে। ও ফলের কথা কইতেছস? হ্যাঁ, এই তো তুই বুঝছস। বুঝছি, আমার মনে আপ্যায়নে ফল একটু কমই দিছে। হ্যাঁ, এটা মনে হয় পাত্রীপক্ষের চোখে লাগছে। আমি কার কি করতেছি? এই বড়া খাওনের ফল না, আমি কি মিষ্টি মুষ্টি আমরা এগুলোর কথা কইছি? ফলে ফলে ধৈর্য, সাহস, ফলে ও ধৈর্য, পেশেন্স, ধৈর্য। আচ্ছা ঠিক আছে। আমার তোর আর একটা কথা কই, তুই তো মনোযোগ দিয়ে শোন। এই যে আমার একটা ছোট ভাই আছে, ওর তুই চিনোস, ওর নাম হচ্ছে কালা আলমগীর। বাপরে বাপ, লম্বা। হ্যাঁ, 6 নম্বর সেক্টর থাকে যে লম্বা। কালা তো কালা না, কিসকিসা কালা, কয়লার মতো কালা, তার মধ্যে আবার তোতলা তোতলা। আবা আলা কথা কইতে পারে না। ওর মতো কাইলার যদি বিয়া হয় তাহলে তোর কি লাগবে না? ওর চাইতে তুই কোন অংশে কম আসোস? তুই তো আমার ড্যাশিং স্মার্ট হিরো, ওই যে বলিউডের হিরো আছে না সালমান খান, তোর কেমনে বুঝাই, সালমান খান, সালমান খানের মতো তোর বিয়ে হবে মামা। সাহস রাখ, মনোবলটা ধরে রাখ। বডি বানাইতে বুঝছো, কারণ আমারে কেউ বুঝায় যা আমি কি কইছি আর আমারে কি কইতেছে। এই বেটা হ্যালো 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 হ্যালো, আর ফোনটা বন্ধ হয়ে গেল। এক্সকিউজ মি, আপনার কাছে ফোন আছে? আছে বাসায়। সাথে ফোন নেই? সাথে কেন থাকবে? বোন নিয়ে আমি কেন বাইরে বেরোবো? হ্যাঁ, আমার বোন আছে একটা ছোট বোন, ওর সাথে আমার জমে না, সারাদিন ঝগড়া করে, এই জন্য সবসময় বাসায় রেখে আমি বের হই। বোন বাসায় আছে, যান বাসায় যান। না না ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি বোনের কথা বলিনি, আমি ফোনের কথা বলেছি। ফোন আছে আপনার কাছে? মোবাইল? জি। সেটা বলেন, কি বোন ফোন লাগাইছেন? ফোন তো লক করা, আপনার ফোন থেকে একটা কল করা যাবে? এই ফোন দিয়ে বল করা যাবে মানে? ফোন কি বল করার জিনিস? আপনার বল করতে মন ছিল আপনি বলেন, আমি আপনার এটা টেনিস বল এনে দেই, ট্যাপ পেঁচায় দেই, আমি কাঠের বল এনে দেই। আর আপনি কি নারী ক্রিকেটার নাকি? হ্যাঁ, ব্যাটসম্যান কই? আপনি যে বল করবেন কই? ব্যাটসম্যান কই? আপনি আমাকে আবারও ভুল বুঝছেন, আমি বলের কথা বলিনি, আমি কলের কথা বলেছি। আপনার ফোন থেকে কল করা যাবে? কল? জি। আপনারা না ঠিকঠাক করে কথা বলতে পারেন না, বুঝাইতে পারেন না মানুষকে। কল করা যাবে? করেন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি, আমার 20 মিনিট লাগবে আসতে। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকে আমি প্রায় দেখি এখানে, আপনি মন খারাপ। আমি যে আপনাকে ওয়েলকাম বলছি, আপনার তো আমাকে উচিত ছিল আগে থ্যাংক ইউ বলা। বলছেন মিনিমাম লেভেলের কার্টেসি থাকা উচিত মানুষের, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে প্রায় দেখি এখানে বসে থাকতে, মন খারাপ করে বসে থাকেন আপনি। কি খারাপ করে? মন খারাপ করে। না না, আমার কোনো প্রেমিকা টেমিকা নাই যার জন্য আমি মন খারাপ করে এখানে বসে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ এগেইন, আসি। হ্যাঁ Boy. দেখো তোমাকে আজকে কিছু কথা বলি, আমি কানে কম শুনি, এটা তুমি অলরেডি বুঝে গেছো। এখন আমি কানে কম শুনি, এটা কি আমার দোষ? আল্লাহ আমার এরকম করে পাঠাইছেন, আমার দোষ কি আমি কানে কম শুনি? শুধুমাত্র এই কানে কম শুনি দেখা আমার আগে দুইটা গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। কোনোভাবেই ওদেরকে আমি আমার নিজের কাছে আটকে রাখতে পারিনি, আমার বিয়েও ভেঙে গেছে। তোমাকে আমার ভালো লাগে, কিন্তু আমি চাই না যে তুমি ওদের মতো আমাকে ছেড়ে চলে যাও। যদি যাইতে হয় এখনই যাও, মায়া বাড়ার আগেই যাও, পরে মায়া হয়ে যাবে, ভালোবাসা ফলাবো। তারপর যদি চলে যাও তখন আমার খুব কষ্ট হবে। আর এবার যদি আমি এরকম কষ্ট পাই, আমি একদম পানির মধ্যে যা ঝাঁপ দিব। তুমি কিন্তু আবারও আমাকে ভুল বুঝতেছো। তুমি যে কানে কম শোনো সেটা আমার তোমার সঙ্গে যেদিন প্রথম কথা হয়েছে আমি সেদিন থেকেই জানি। আর এটা কোনো সমস্যা না, এটা তো ভালো হয়ে যায়। আমি একজন ডক্টর, আমি জানি যে এটা ট্রিটমেন্ট হয়। ভয়? আমি কোনো ভয় টয় পাই না, আমার মধ্যে কোনো ভয় ডর নেই। ভয় না রে বাবা, এটা ট্রিটমেন্ট হয় বলেছি। আর ছেড়ে যাওয়ার কথা বললো তো, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। যাব না? শিওর? শিওর। প্রমিস? প্রমিস। দেখবো না। বাবা তুমি আসলে কেন? আমাকে বলতে, আমি আসতাম তোমার কাছে। ভাবলাম তোকে ডেকে আমার কাছে পাঠাবো, তার জন্য আমি চলে আসি, তাই চলে আসলাম। ভালো করেছো, তুমি না আসলে আমি এমনিও একটু পরে তোমার কাছে আসতাম। কেন, কি হয়েছে? ইদানিং তো তোকে আমি বাসাই পাই না, কোথায় থাকিস, কি করিস, একটু মুখোমুখি বসে যে দুটা কথা বলবো সেই সুযোগও নাই। সারাক্ষণ শুধু রোগী দেখা, রোগী দেখা। কি করবো বাবা বলো, এটা তো সেবামূলক কাজ, তাই না? তোর ক্লান্ত লাগে না? তুই একবার চিন্তা করে দেখ, যদি একটু অসুস্থ হয়ে পড়িস কে দেখবে, কে দেখার আছে এই বাসাতে তোর, আমি ছাড়া। তুমি এত চিন্তা করো না তো বাবা। আচ্ছা কি যেন বলবি বলছিলি? বাবা আমি তোমার মেয়ের জামাই খুঁজে পেয়েছি। ছেলে কোথায় থাকে, কি করে? নিশ্চয়ই সিনেমার নায়কের মতো দেখতে। বাবা তুমি কিন্তু বেশি বেশি করছো। হ্যাঁ ছেলে খুঁজে পেয়েছি, ছেলে দেখতেও সুন্দর, কিন্তু বাবা একটা প্রবলেম আছে। সারা জীবন সংসার করবি তুই, প্রবলেম যদি তোর না থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তবে সমাজ সংসার বলতে একটা কথা আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তা কি প্রবলেমটা কি শুনি? বাবা ছেলেটা না কানে একটু কম শোনে, মানে বলতে পারো যে বয়রা। কি বলতেছিস? আমার এরকম একটা ডাক্তার মেয়েকে আমার বয়রা একটা ছেলের কাছে তুলে দেবো? বাবা এটা কি শোনাচ্ছিস তুই আমাকে? তুই ছেলেকে বলে যা এই ছেলে দেওয়া হবে না, আমি তোর জন্য ভালো ছেলের ব্যবস্থা করতেছি। বাবা তুমি আমার পুরো কথাটা না শুনেই তো রিঅ্যাক্ট করতেছো, তুমি আমার কথাটা আগে শোনো প্লিজ। আমার যা বোঝার আমি তা বুঝে গেছি, তোর উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। জানি তোর মন খারাপ, আর মন খারাপ হইব না কে? বিয়ে ভেঙে গেল, আর আয়সা তোর জীবন থেকে চলে গেল, মন খারাপ তো হওয়ারই কথা। তোর মনের অবস্থা তো আমি বুঝতেছি, তুই মন খারাপ করিস না বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো ওদের থেকে ভালো মেয়ে তোর কপালে আছে, নাহলে এরকমটা কেন হবে তুই বল? একটা কথা মনে রাখবি, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। তোর যে সমস্যাটা এটা তো তোর হাত নাই, সব কিছু সৃষ্টিকর্তা। সমাজে আরও অনেক মানুষ আছে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদের কি বিয়ে হইতেছে না? তোর হবে মামা, তোর মনটা শক্ত কর, তুই ভাঙা পড়িস না, আমি তো তোর বন্ধু। তুই যদি মন খারাপ করস আমারই তো খারাপ লাগে, আমি লাগলে তোর লেগে মায়া খুঁজুম, যেই পর্যন্ত মায়া পামো না এই পর্যন্ত আমি তোর পিঠ ছাড়বো না। সব সময় তোর সাথে ছিলাম, সারা জীবন তোর সাথে আছি। ওদের থেকে ভালো মেয়ে যদি আমি না এনে দিতে পারি, তোর বিয়েটা না করা দিতে পারি, আমার নাম ইমরান না। আমার উপর বিশ্বাস রাখ মামা। বন্ধু তুই এতক্ষণ যা কইছিস আমি তার 50% বুঝছি, 50% বুঝি নাই, তাতে কি ছিড়া গেছে। আমি এতটুকু বুঝতে পারছি তুই আমার বন্ধু, আমি কানে শুনি মঞ্চে না শুনি তুই সারা জীবন আমার লগে থাকবি, থাকবি না? 100% থাকবো। লাভ ইউ বন্ধু। লাভ ইউ টু। কিন্তু বন্ধু এমনি করে ছেড়ে গেল রিয়া আমারে। নতুন বিয়ে করতে হবে বাবা, মাইয়া দেখ। আমার একটা শর্ত আছে, ছেলে যে বয়রা এটা আমাদের আত্মীয় স্বজন যেন কেউ টের না পায়, এই রেসপন্সিবিলিটি তোমার। বাবা কেউ জানতে পারবে না বাবা, প্রমিস বাবা, ওটা আমি দেখে নিব বাবা। আরে আরে কি হইছে, কি হইছে? সব ঠিক হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ এখানে কেক আসবে কই থেকে? কেক হয়ে গেছে বলতেছো? আমি কি কেক খাওয়ার জন্য এখানে দাঁড়ায় ছিলাম? ভাই তোমরা কি পাইছো? কেক হয়ে গেছে, কেক হয়ে গেছে। আরে কেক কেন আসবে বাবা, আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। কি বাজি? না না ভাই দেখো, আমি কোনো বাজি খেলতে পারবো না, আর আমার বাজির রাশি খুবই খারাপ। আমি শুধু হারি, এমনি তোমার হারাইছে, আমি আর অন্য কিছু হারাইতে পারবো না। আমি বাজি মুজির মধ্যে নাই। আরে বাবা বাবা আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে, রাজি রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ এখন আর আমাদের মাঝখানে কেউ আসবে না, আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। বলতে যাচ্ছি বিয়েতে রাজি হয়ে গেছে, তাহলে আবার মরবা কেন? আমাদের তো এখনো বিয়ে করা বাকি, বাচ্চা কাচ্চা হবে, মরবা কেন তুমি? মরতে যাচ্ছি মানে কি? আরে না রে বাবা কেউ মরতেছে না, চলো তো, চলো চলো চলো। কেউ লড়তেছে না মানে? কোন আসবে? যেটা বলেছিলাম সেটা কিন্তু মনে রাখিস, বিয়ে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবি না। কি অর্থাৎ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবি না, চুপ বলছিস। আর কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে তখন কি করবি? চুপচাপ থাকবি। আর যদি সেটাও না পারিস তাহলে কি করবি জানিস? এটা হাসি দিবি। হ্যাঁ যা বলার আমি বলবো, ও বলবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আজকে আমি কোনো উল্টাপাল্টা কিছু ঘটাবো না। শুনছো বাবা? শুনছো। তোমাকে যাচ্ছে কি সুন্দর লাগছে না, ভাষায় প্রকাশ করা যাবে না। দেখ আমার বন্ধু আজকে আমার পাশে বসা, তোর কোনো কিছু চিন্তা করা লাগবে না। তুই এক কাজ কর, তুই বউয়ের কাছে যা, দেখ তুই কি করে। ঠিক আছে জামাই বাবাজি, আসো কেমন? মেছোবাগ? কই মেছোবাগ? মেছোবাগ ঢুকছে? হ্যাঁ কোথায়? আরে আমি মেছোবাগ বলিনি তো, আমি বলেছি তুমি কেমন আছো। আবার বলতেছেন মেছোবাগ? আরে ভাই কই মেছোবাগ? হ্যাঁ দেখেন বিয়ের সাথে তো অনেক ধরনের মানুষজন আছে, বাচ্চা কাচ্চা আছে, কোথায় মেছোবাগ তাড়াতাড়ি বলেন। আর আপনি কি? আপনাকে তো চিনতেই পারলাম না। আমি আলোর চাচা। খাঁচা লাগবে? এত বড় বাঘ? ভাই এখন খাঁচা কই পাবো বলেন তো, আমরা তো সাথে করে খাঁচা নিয়ে আসি নাই। হায় হায় রে, এটা কি হলো? এটা কি হলো? আমার তো সর্বনাশ হয়ে যাইতেছে। ও ভাই ভাই, আরে আপনারা কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখানে তো সর্বনাশ হয়ে গেল। কিসে ভাই চিল্লাইতেছেন কেন আপনি? কি সর্বনাশ শুনলাম? সর্বনাশ? কার সর্বনাশ? ভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আরে কি হয়েছে আমারে বলবি তো? এই ছেলের সাথে কেমনে আপনি আমাকে আলো মামুনের বিয়ে দিতে চাইলেন? এই ছেলে তো কানে শোনে না, ও তো বয়রা। ওর সাথে বিয়ে দিলে কেমনে আলো মামুনি এর সাথে সংসার করব? এই বিয়ে হইব না, এই বিয়ে আমি মানি না। এই আপনারা কি লেগে এনে খাড়াছেন? এই আপনারা যান যান, এই বিয়ে হইব না, যান। আই ইমরান, তোরা এখানে দাঁড়িয়ে থাকবি? আমার এত অপমান সহ্য হচ্ছে না, আমি এইখানে আমার ছেলেকে বিয়ে দেব না। চল প্লিজ, আপনারা রাগ করবেন না, আপনারা শান্ত হয়ে বসেন, আমি দেখতেছি কি করা যায়। প্লিজ এখানে কেউ কাউকে জোর করে বিয়ে দিচ্ছে না, আমার নিজের ইচ্ছা বিয়েটা হচ্ছে। আপনারা প্লিজ, আপনারা প্লিজ এই বিয়ের আসর ছেড়ে যাবেন না। মানো এটা কি বলতাছস? আরে ওই ছেলে তো বয়রা, তুই একজন ডাক্তার হওয়ার সাথে কিভাবে সংসার করবি? বয়রারা কি এই সমাজের মানুষ না? চাচা এটা কোনো রোগ না, এটা চিকিৎসা আছে। আর আমি একজন ডাক্তার দেখেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এর আগে ওকে দুইটা মেয়ে ওর এই দোষের কারণে ছেড়ে চলে গেছে, এটা আমি করতে পারবো না। আমি সব জেনে বুঝে ওকে ভালোবেসেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাকে ভালোবাসতে আসেনি, আমি ওর কাছে ভালোবাসতে গিয়েছি। আমার মতো সুনজর নিয়ে আপনারা একবার ওর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন যে ও কতটা ইনোসেন্ট। দেখেন আমি অনেক কষ্ট করে এই সম্পর্কটা জোড়া লাগিয়েছি, আর আমি এই সম্পর্কটা কাউকে ভাঙতে দিব না। বাবা এই তুমি আমার পাজি বললা কেন? আরে পাজি না, কাজী বলছে। ভাই কানে শোনে না, ভাইয়ের গার্লফ্রেন্ড থাকে।